প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? ইংরেজি গ্রামারের ধারাবাহিক লেসনের আজকে এই পর্যায়ে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত আলোচনা করেছি, আজকে পাস্ট পারফেক্ট টেন্স আমরা শিখব। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা কী আছে আমরা একটু দেখি। অতীতকালে দুটি কাজ সংঘটিত হলে পূর্বে সংঘটিত কাজটিকে পাস্ট পারফেক্ট টেন্স এবং শেষে সংঘটিত কাজটিকে পাস্ট ইনডেফিনিট টেন্স বলে। সুপ্রিয় দর্শক শিক্ষার্থী বন্ধুরা, একটু স্মরণ রাখতে হবে, একটু ভালো করে খেয়াল করতে হবে। অন্যান্য টেন্সগুলোর সাথে এখানে একটু পার্থক্য রয়েছে। আমরা ইতিপূর্বে শিখেছি অন্যান্য টেন্সে একটি সেন্টেন্স থাকে, সেই সেন্টেন্সটির চেনার উপায় স্ট্রাকচার। এখানে আমরা শিখব দুইটি সেন্টেন্স একত্রে থাকবে। বলা হয়েছে যে অতীতকালে দুটি কাজ সংঘটিত হলে, অর্থাৎ দুটি কাজ হবে এবং সেই দুটি কাজ দুটি সেন্টেন্সে থাকবে এবং সেই সেন্টেন্স দুটি একত্রে একটি সেন্টেন্স হিসেবে আমরা পাব। সেখান থেকে সেটাকে আমরা ফাইন্ড আউট করব যে এটি পাস্ট পারফেক্ট টেন্স কিনা। তাহলে ওই সেন্টেন্সটির ভিতরে দুটি কাজ যদি হয়, সেই কাজ দুটির মধ্যে একটি কাজ অপেক্ষাকৃত আগে সংঘটিত হবে, একটি কাজ পরে সংঘটিত হবে, তাহলে ওই দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে সংঘটিত হবে, সেই আগে সংঘটিত কাজটিকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স, ওই অংশটিকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স হিসাবে ধরে নিব। আর অপেক্ষাকৃত পরে যে কাজটি সংঘটিত হবে, সেই সেন্টেন্সটিকে আমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্স হিসাবে ধরে নিব। আর যে অংশটুকু আমরা পাস্ট পারফেক্ট টেন্স হিসাবে ধরে নিব, সেটুকুকে আমরা এখন যে স্ট্রাকচার বা গঠন প্রণালী শিখব, সেভাবে আমরা ট্রান্সলেট করব। আর যে অংশটুকু পাস্ট ইনডেফিনিট টেন্স হিসাবে আমরা আইডেন্টিফাই করব, সেই অংশটুকু আমরা ইতিপূর্বে পাস্ট ইনডেফিনিট টেন্সের যে স্ট্রাকচার শিখেছি সেই অনুযায়ী আমরা ট্রান্সলেট করব। ওকে, সংজ্ঞাটি গেল, তারপরে আমরা দেখি চেনার উপায়। বন্ধুরা, আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে শিখেছি যে বাংলা ক্রিয়া শেষে ছিলাম, ছিলে, ছিল ইত্যাদি যুক্ত থাকবে। এই সেন্টেন্সটিতেও, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের যে বাংলা সেন্টেন্সটি আমরা পাবো, সেখানেও বাংলা ক্রিয়ার রূপ, অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে ছিলাম, ছিলে, ছিল ইত্যাদি যুক্ত থাকবে। তবে এখানে পার্থক্যটা হচ্ছে এখানে দুইটি কাজ সংঘটিত হবে। পাস্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স এর সাথে পার্থক্য হচ্ছে চেনার উপায় একই থাকবে, কিন্তু মূল পার্থক্য হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে একটি সেন্টেন্স থাকবে আর পাস্ট পারফেক্ট টেন্সে দুইটি সেন্টেন্স একত্রে থাকবে। এখানে দুইটি কাজ সংঘটিত হবে, কিন্তু বাংলা ক্রিয়ার রূপ একই থাকবে। তাহলে আমরা এটা দেখেই চিনে নিব যে ছিলাম, ছিলে, ছিলটা দেখেই আমাদের চিনতে হবে এটা পাস্ট পারফেক্ট টেন্স কেন, কারণ এখানে দুটি কাজ সংঘটিত হয়েছে। তারপরে দেখি পাস্ট পারফেক্ট টেন্স এর গঠন প্রণালী। আমরা যখনই আইডেন্টিফাই করব যে এটি পাস্ট পারফেক্ট টেন্স, এখানে যেহেতু দুইটি অংশ থাকবে, যেই অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্স থাকবে সেই অংশটুকুর গঠন এইভাবে হবে। প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলিয়ারি ভার্ব, তারপর অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাড, তারপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন। আবার বলছি, প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলিয়ারি ভার্ব হ্যাড, তারপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন বসাতে হবে। এই হলো গঠন প্রণালী। এবার আমরা সংক্ষেপে একটু দেখে নিই স্ট্রাকচারটা। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, অর্থাৎ প্রথমেই সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা নোট রয়েছে, নোটটি আমরা একটু দেখি। যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সে দুটি কাজ সংঘটিত হবে, একটি কাজ আগে সংঘটিত হবে, একটি কাজ পরে সংঘটিত হবে, এই জন্য প্রতিটি পাস্ট পারফেক্ট টেন্সে তোমরা পূর্বে অথবা পরে কথাটি পাবে। এই শব্দটি পূর্বে অথবা পরে কথাটি পাবে। পূর্বে থাকলে সেক্ষেত্রে আমরা ইংরেজি করার সময় বিফোর ইউজ করব, কারণ বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে। কিন্তু পরে শব্দটি সেন্টেন্সের মধ্যে থাকলে আমরা
এর ইংরেজি করার সময় আফটার ইউজ করব, কারণ আফটার অর্থ হচ্ছে পরে। তবে এখানে যে নোটটি সেটি হচ্ছে বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স অংশ বসবে, অর্থাৎ যেই সেন্টেন্সে আমরা বিফোর ইউজ করব সেই সেন্টেন্সে বিফোর অর্থ যেহেতু পূর্বে, সেহেতু বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্সের অংশটুকু আমরা বসাবো, এবং পরবর্তীতে বিফোর ইউজ করব এবং বিফোরের পরে গিয়ে আমরা বসাবো ফার্স্ট ইনডেফিনিট টেন্সের অংশ। আর আফটার অর্থ যেহেতু পরে, সেহেতু আফটারের পরে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের অংশটুকু বসাবো। সুতরাং আফটার যেখানে বসাবো প্রথমেই আমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্স অংশটুকু বসাবো। তার মানে হচ্ছে যে সেন্টেন্সে আমরা বিফোর ব্যবহার করব সেই সেন্টেন্সে প্রথমেই পাস্ট পারফেক্ট টেন্স অংশটুকু বসিয়ে তারপরে বিফোর বসাবো, তারপরে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের অংশটুকু। আর আফটার যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সে প্রথমে বসাবো আমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্স অংশটুকু, তারপর আফটার, তারপরে ফার্স্ট পারফেক্ট টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই বিফোর এবং আফটার এবং এই ফার্স্ট পারফেক্ট টেন্স এবং ফার্স্ট ইনডেফিনিট টেন্সের অংশটুকু কোন অংশটুকু কখন বসাবো এই নিয়ে একটু কনফিউশন দেখা দেয় ট্রান্সলেট করার সময়, এই জন্য এই বিষয়টি আমি একটু ক্লিয়ারলি বলে দিলাম। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। ওকে, তারপরে আমরা আসি এক্সাম্পল। কমন যে এক্সাম্পলটি এই টেন্সে দেওয়া হয় সেটি আমি দেখিয়েছি সবাই যাতে সহজে বুঝতে পারে। পাস্ট পারফেক্ট টেন্স আমরা কনভার্ট করবো এখন ইংলিশে। উদাহরণ, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। এখানে দুটি কাজ সংঘটিত হয়েছে, পূর্বে কথা আছে এবং পূর্বে রোগীটি মারা গেল, অর্থাৎ আগে রোগীটি মারা গিয়েছে, এই কাজটি আগে সংঘটিত হয়েছে, ডাক্তার মারা যাবার পরে এসেছে। সুতরাং আর ডাক্তারের কোনো কাজ নেই, এখন দেখি আমরা কি করতে পারি। রোগীটি মারা গেল আগে, এই কারণে এই অংশটুকু আমরা ফার্স্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার অনুযায়ী ইংরেজিতে ট্রান্সলেট করব, আর এই অংশটুকু ফার্স্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেট করব। তাহলে যেহেতু এই সেন্টেন্সে পূর্বে আছে সেহেতু পূর্বে বসবে এই অংশটুকু, আমরা নোটে শিখেছি। তাহলে রোগীটি মারা গেল, এইটা এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে রোগীটি, অর্থাৎ দ্য প্যাশেন্ট, তারপর অক্সিলিয়ারি ভার্ব হ্যাড, তারপরে মারা যাওয়ার ইংরেজি হচ্ছে ডাই, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডাইড, দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড, তারপর পূর্বে ইংরেজি হচ্ছে বিফোর, তারপর হচ্ছে ডাক্তার আসার বিষয়টি, ডাক্তার আসলো, দ্য ডক্টর আসার ইংরেজি হচ্ছে কাম, তার ফার্স্ট ফর্ম হচ্ছে কেম, যেহেতু এই অংশটুকু ফার্স্ট ইনডেফিনিট টেন্স। সুতরাং রোগীটি মারা গেল, দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড, পূর্বে বিফোর, ডাক্তার আসলো, দ্য ডক্টর কেম। তাহলে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল এই সেন্টেন্সটি আমরা ট্রান্সলেট করব কিভাবে, দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এই সেন্টেন্সটি আমরা যদি একটু ঘুরিয়ে পরে লিখি, ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, তাহলে ডাক্তার এখানে আগে আসলো, এখানে ডাক্তারের অনেক দায়িত্ব, এই যেহেতু ডাক্তার আগে চলে এসেছে এই অংশটুকু এবার হয়ে গেল ফার্স্ট পারফেক্ট টেন্স। সুতরাং এই অংশটুকু আমরা পরে বসাবো যেখানে, যেহেতু এখানে পরে আছে। তাহলে কি করব, প্রথমে হবে এই অংশটুকু, যেহেতু এটা এটুকু পরে হবে, সুতরাং প্রথমে আমরা এই দ্য রোগীটি মারা গেল, দ্য প্যাশেন্ট ডাইড, যেহেতু এইটুকু ফার্স্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হবে, দ্য প্যাশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, দ্য প্যাশেন্ট হ্যাড সরি দ্য প্যাশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর কাম। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এইবার আমরা একটু প্র্যাকটিস করব। দুটো সেন্টেন্স আমি লিখেছি, বৃষ্টি আসার পূর্বে আমরা বাড়ি পৌঁছলাম, আমরা বাড়িতে পৌঁছলাম আগে, সুতরাং
আমরা বাড়িতে আগে পৌঁছেছি, সুতরাং আমরা, এবং এখানে পূর্বে আছে, সুতরাং পূর্বে হবে এই অংশটুকু। তাহলে উই হ্যাড অ্যারাইভড, উই হ্যাড অ্যারাইভড হোম বিফোর দ্য রেইন কেম। ইজি, বিফোর থাকার কারণে আমরা পূর্বেই পাস্ট পারফেক্ট টেন্সের অংশটুকু ট্রান্সলেট করব, আর সেই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এটি হবে উই হ্যাড অ্যারাইভড হোম বিফোর দ্য রেইন কেম। আর এটিকে আমরা যদি আবার ঘুরিয়ে পরে লিখি, তাহলে এর ঠিক উল্টা প্রায় হবে। যেমন বৃষ্টি আসার পরে আমরা বাড়িতে পৌঁছলাম, আমরা যেহেতু পরে বাড়িতে পৌঁছেছি, বাড়িতে পৌঁছেছি পরে, সেহেতু বৃষ্টি এসেছে আগে, এই অংশটি টুকু হবে পাস্ট পারফেক্ট টেন্সের, এবং এইটুকু আমরা পরে বসাবো, আগে বসাবো এটুকু। আমরা উই, সেম জিনিসটা এখানে কপি করে নিয়ে আসি, কিন্তু এখানে পরিবর্তনটা হবে কি, উই অ্যারাইভড, এখানে ইনডেফিনিট এর স্ট্রাকচার অনুযায়ী উই অ্যারাইভড হোম, এখানে হবে আফটার, উই অ্যারাইভড হোম আফটার দ্য রেইন হ্যাড, এখানে চলে যাবে হ্যাড, এখানে হয়ে যাবে কামের ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম কাম। সুতরাং উই অ্যারাইভড হোম আফটার দ্য রেইন হ্যাড কাম। ওকে সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমরা আশা করি বিষয়টি ক্লিয়ারলি শিখতে পেরেছ, এবং পরবর্তী টেন্সগুলো শেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করো, পছন্দ হলে লাইক করো। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।